হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে কারোকে আপনারা কিভাবে বানাবেন। কারোকে সাধারণত আমরা হচ্ছে আপনার হলো একটা গানকে পুরো কপি পেস্ট মিউজিক করি। দেখা যাচ্ছে একটা কথার কথা, চিরদিনই তুমি যে আমার, এই গানটা দেখা যাচ্ছে কারোকে যদি আপনি বানাতে চান, গানের ভিতরে মোটামুটি কি কি বাজছে, কোন কর্ড ইউজ হয়েছে, কোন টোন ইউজ হয়েছে, এইগুলো সব কিছু আপনারা অ্যারেঞ্জ করে তারপরে আপনারা একটা সবাই কারোকে এইভাবে বানায়। তো আজকে আমি একটা কারোকে বানিয়েছি বা হচ্ছে আমি একটা মিউজিক অ্যারেঞ্জ করেছি একটা গানের, মানে হুবহু একদম কপি পেস্ট করার চেষ্টা করেছি। তো হচ্ছে এটা আমি আজকে আপনাদের দেখাবো যে হচ্ছে আমি কতটুকু, আমি জাস্ট এই গানটা, এই সংটা জাস্ট আমি মিউজিকগুলো অ্যারেঞ্জ করেছি, এখনও মিক্সিংও করি নাই, মাস্টারিংও করি নাই, লেভেলিংও করি নাই, আর ভয়েসটা হচ্ছে জাস্ট একটু ড্যামো ভয়েস, একদম প্রথমে এই মেট্রোনামের সাথে ড্যামো ভয়েসটা দেওয়া হয়েছে। তো হচ্ছে আপনারা শুধু ট্র্যাকটা শুনবেন যে আসলে ট্র্যাকটা বা কেমন কি বৃত্তান্ত, তারপরে আমি ট্র্যাকে কী কী ইউজ করেছি আমি এটা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা একটা প্রজেক্ট, আমার ট্র্যাকটার সাথে আমি গানটা একদম একসাথে করে ছাড়বো, তখন আপনারা একটু বুঝেন। छूटे मुझे रंग तेरा बोलना, एक तेरे बाजू मेरा दिल कोई खोलना, बोलना माही बोलना, बोलना माही बोलना, তো আপনারা শুনছেন যে হচ্ছে শুনলেন যে হলো ট্র্যাকটা একসাথে আমি অরিজিনাল ট্র্যাকটা, এইটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অরিজিনাল ট্র্যাক। বলনা মাহি বলনা
এটা হচ্ছে আপনার অরিজিনাল অরিজিতের গানটা বল নাই যে লেখা আছে এখানে। তো হচ্ছে আপনারা শুনলেন যে অরিজিনাল গান আর আমি কারোকে বানিয়েছি, তো আপনারা আসলে কমেন্টে বলবেন যে কতটুকু কত ভালো হয়েছে বানানো বা কতটুকু কী মিসিং আছে বা কী বৃত্তান্ত। তারপর আমি চেষ্টা করেছি একদম কপি পেস্ট করার জন্য, কারণ কারোকে যখন আপনি বানাবেন বা হচ্ছে একটা গান যখন আপনি কভার করবেন তখন অবশ্যই আপনার কপি পেস্ট করার চেষ্টা আপনারা করতে হবে। তো এখানে আমি কিছু চেঞ্জ করেছি, কিছু চেঞ্জ বলতে আপনাদের আমি একটু বোঝাই। যেমন হচ্ছে এখানে আপনার হলো হ্যাঁ, এখানে যেমন ওখানে দেখেন এখানে আমার ওর সলো ট্র্যাকটা শোনাই, ওখানে বাঁশি বাজিয়েছি আমি, এখানে সন্তুর বা তো এখানে আর ভয়েসের কিছু চেঞ্জ আছে, কারণ আমি অত ভালো গান গাইতে পারি না, তো আমি জাস্ট ভয়েসের কিছু এখানে চেঞ্জ করেছি। যেমন কিছু আপনার হচ্ছে ক্লাসিক্যাল কিছু ব্যাপার আছে, এগুলা আমি একটু এড়িয়ে চলেছি, আমি জাস্ট প্লেনভাবে গিয়ে গিয়েছি আর কি। তো হচ্ছে আর এখানে আপনার আরেকটা জিনিস হচ্ছে, যেমন এই শুধু আপনাদের একটা হচ্ছে একটা কলসির মতো একটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন না, কলসির মতো। তো কলসির অরিজিনালটা শুনুন আর আমি আমি যেটা করেছি এটা শুনুন, এটা হচ্ছে অরিজিনালটা আর আমি অরিজিনালটা মিউট করে জাস্ট আমারটা শোনাচ্ছি। এই হচ্ছে পার্থক্য। আমি ছোট ছোট জায়গায় আপনাদের পার্থক্যগুলো বুঝিয়ে দিচ্ছি যে ছোট ছোট জায়গায় আসলে কতটুকু কী পার্থক্য, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমি টোটাল গানটা কর্ড থেকে শুরু করে এভরিথিং সব কিছু ইয়ে করেছি। তো এখন আপনারা গানটা অরিজিনালটাও শুনলেন, আমারটাও শুনলেন, তারপরেও আপনারা ইউটিউব থেকে আরেকবার শুনে নিন আপনাদের যদি আরো ভালো যদি বুঝতে সমস্যা হয় অরিজিনাল গানটা। তো হচ্ছে প্রথমে যে করেছি আমি জাস্ট কী কী ইউজ করেছি এটা আপনাদের দেখাবো, যে আমি কোন জায়গায় কী ইউজ করেছি এটা দেখাবো কারোকে বানানোর জন্য। প্রথমে ভোকালটা তো অ্যাজ ইউজুয়াল ভোকাল আপনারা সবাই জানেন, আর তারপরে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি আপনারা হচ্ছে সিম্পলি এটা আমি অন করেছি, দেখেন সিম্পলি কিন্তু আপনারা আমি সলো করে করে একটা একটা করে দেখাবো যে আমি কী বাজিয়েছি। যেমন লাইক আমি একটা কলসি ইউজ করেছি, কলসিটা হচ্ছে আপনার কন্টাকের, কন্টাকের একটা কলসি ইউজ করেছি। এটা হচ্ছে একটা মানে প্রথমে আমি আমি অত রিদম অত ভালো বুঝি না, কারণ আমি মূলত গিটারিস্ট, তো হচ্ছে রিদম নিয়ে আমার সবসময় সমস্যা হতো, প্রথমেও সমস্যা হতো। তো হচ্ছে এখন এক যদি এই কলসিটা যদি লাইভ মানে আমি একটা একটা করে যদি বাজাতে যেতাম আপনার ডায়াগ্রাম ধরে ধরে, তাহলে হয়তো বা এত পারফেকশন আসতো না। তো এই ব্যাংকটার ভিতরে কিছু লুপস আছে যেটা হচ্ছে একদম গানের সাথে হুবহু মিলে যায়। আমি শুধু আপনাদের কলসিটা শোনাচ্ছি, দেখ শোনেন কলসিটা আরেকবার, কলসিটা শোনাচ্ছে, কলসিটা এখান থেকে জাস্ট লুপস নেওয়া, আপনি কিবোর্ডের একটা কী ধরলে অটোমেটিক এরকম লুপস মিনিমাম 50-100টা বাজা শুরু করবে। তো আপনার মনে হবে যে না আমি যদি কপি পেস্ট করতে চাই তাহলে গানে কোনটা বাড়ছে, আমার মনে হয়েছে গানে এইটাই বাজছে যার কারণে আমি এইটাই বাজিয়েছি। আরেকবার শুনুন, হ্যাঁ তো গানে এইটাই যেমন বেজেছে এই জন্য আমি এখান থেকে চুজ করেছি। তো আমি এই কলসিটা আমি কন্টাক্ট থেকে ইউজ করেছি। তারপরে হচ্ছে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইজের ড্রাম, ইজের ড্রামসটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি, হ্যাঁ ইজের ড্রামসটা, ইজের ড্রামসটা, বাট আমি হচ্ছে 3/4 এই যে আপনার হচ্ছে পার্কিশনটা 3/4 একটা পার্কিশন এটা ইউজ করেছি, বাট আমি হচ্ছে কোনো লুপস নিই নাই ইজের ড্রামস থেকে, আমি নিজে গ্রাফ ধরে ধরে বাজিয়েছি। লাইক ইজের ড্রামটা শুনুন, এই হচ্ছে এই হচ্ছে আপনার হচ্ছে ইজের ড্রাম থেকে আমি গ্রাফ করে করে বাজিয়েছি। তাও আমি গ্রাফটা একটু ওপেন করে আপনাদের দেখাই, গ্রাফটা একটু ওপেন করে দেখাই তাহলে, হ্যাঁ এই যে যেমন গ্রাফ, এই গ্রাফে আমি যেমন এখানে একটা কিক,
এখানে একটা একটা স্নেয়ার, হ্যাঁ এখানে একটা হাইটস, তারপর হচ্ছে এইটা, এটা হলো শেকার। তো এইভাবে করে আমি জাস্ট বারে বারে মিলে আপনাকে আগে শুনতে হবে যে গানের ভিতরে মূলত কি বাজিয়েছে। আপনাকে যেটাই বাজিয়েছে সেটাই আপনার কপি পেস্ট কারোকে বানাতে হলে বা কভার সং করতে গেলে ওইটাই আপনার কপি, মানে আপনার কপি পেস্ট করতে হবে। কারণ মানে আপনার এটা কপি পেস্ট করলে কি হবে, আপনার টোন সম্বন্ধে আইডিয়া হবে, তখন আপনার নিজের গানে আপনি হচ্ছে অনেক ভালো ভালো টোন ইউজ করতে পারবেন। বিভিন্ন আপনি এরকম যদি আরও 20টা গান বানান তাহলে 20টা গানের এক্সপিরিয়েন্স আপনার হবে, তখন আপনার নিজের গানে আপনি 20টা গান থেকে ভেঙে 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 আপনার এক্সপিরিয়েন্সগুলো আপনার নিজের গানে অ্যাপ্লাই করবেন। তো এটা গেল, এটা যাওয়ার পরে তারপরে যেটা করেছি আমি সেটা হচ্ছে এই যে ড্রাম গেল, তারপরে হচ্ছে আমি একটা গিটার বাজিয়েছি। এটা সিল্ক দেখাচ্ছে, গিটারটা একটু ওপেন, হ্যাঁ এটা হচ্ছে সিল্ক। আমি শুধু সলো গিটারটা আপনাদের শোনাবো, সলো গিটারটা শোনাবো, আপনারা শোনেন। না সরি সরি, গিটারটা এখানে, হ্যাঁ গিটারটা এখানে, হ্যাঁ ঠিক আছে, আমি শুধু জাস্ট আপনাদের সলো গিটারটা শোনাবো। আপনার বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার রেডিমেড লুপস, যেটা হচ্ছে আপনার, আমার গানটা হচ্ছে আপনার এফ মেজর থেকে, এফ মেজর বাজিয়েছি, এফ মেজর 7 থেকে গানটা শুরু। তো এফ মেজর 7টা আর হচ্ছে এ শার্প সাস 2টা, এই দুইটা কর্ড আমি জাস্ট ধরেছি, অটোমেটিকই ও লুপস বাজা শুরু করেছে। আরেকবার শুনুন, এই যে এখানে কিন্তু আপনার হচ্ছে শো করতেছে, এই যে আমার মাউসটা খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু শো করতেছে এফ মেজর 7, লাইক একবার এফ মেজর, একবার নর্মাল এফ মেজর, একবার নর্মাল এফ মেজর 7, আপনারা ভালো করে খেয়াল করলে শুনতে পারবেন। তো আমার সিল্কের একটা গিটার শেষ, তারপর আমি ম্যাক্সিমাম এই গানটা কন্ট্যাক্ট দিয়েই বাজিয়েছি, কারণ আমি যখন গানটা শুনেছি তখন আমি দেখেছি কি যে ম্যাক্সিমাম জিনিসপত্র ওরা কন্ট্যাক্ট থেকে নিয়েছে, এবং কন্ট্যাক্ট থেকে নিয়েছে কি না জানি না, বা ওরা লাইভেও বাজাতে পারে, এটা ওদের আমি জানি না কীভাবে বাজিয়েছে, ওরা কম্পোজিশন করেছে, বাট হচ্ছে কন্ট্যাক্ট থেকে, কন্ট্যাক্টের টোন যখন আমি নিয়েছি তখন আমার কন্ট্যাক্টের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। যেমন লাইক আমি একটা অ্যাকোস্টিক গিটার আপনাদের দেখাই, এই গিটারটা, না সরি এটা অ্যাকোস্টিক গিটার না, এরপরে আমি ইউজ করেছি একটা আপনার ভায়োলিন বা চ্যালো বলতে পারেন, এই যে ভায়োলিনটা, এই যে ভায়োলিনটা আমি ইউজ করেছি, হ্যাঁ চ্যালো চ্যালো, হ্যাঁ চ্যালোটা ইউজ করেছি, চ্যালোটা সলো করে শোনাচ্ছি আপনাদের। হ্যাঁ চ্যালোটা আমি ইউজ করেছি এখানে, তারপরে চ্যালোর পরে, তারপরে আমি একটা হচ্ছে একটা জাস্ট একটা আর একটা গিটার ইউজ করেছি কন্ট্যাক্টের থেকে, আমার ম্যাক্সিমাম টোন এখান থেকে কন্ট্যাক্ট নিয়ে, এই যে স্ট্রাম অ্যাকোস্টিক 2, এইটার টিউটোরিয়াল আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখলে নিতে চাইলে ওখান থেকে আপনারা টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। এখান থেকে আমি সিম্পলি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে এখানে আমি ট্রিপলেট দিয়ে দিয়েছি, কারণ গানটা হচ্ছে 1/3, 3/4 গান, তো আপনার 4/4 দিলে হবে না, আপনার ট্রিপলেটটা দিতে হবে, ট্রিপলেটটা দিলে অটোমেটিকই রিদমটা মিলে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ এখানে দেখাচ্ছি, এই যে লাইক, হ্যাঁ ও সরি সরি এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখান এখান থেকে জাস্ট আমার একটা কাজ করতে হবে সেটা এখান থেকে, হ্যাঁ আমি এইটা টিউটোরিয়াল আপনাদের আরও ভালো করে দিব যদি আপনারা বুঝতে না পারেন। এখানে আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি রিদম আপনার কতটুকু দরকার ওইটুকু আপনি সেট করে নিতে পারবেন, লাইক এখান থেকে, এই এখান থেকে আমি জাস্ট এই রিদমটা ঝাং, মানে ওপেন কর্ডের যে একটা ওপেন কর্ড আছে দেখবেন, ওই ওপেন কর্ডের ঝাংটা আমি এখান থেকে এখানে দিয়েছি। তারপরে আমার গিটারটা গেল, তারপরে সেকেন্ড যে গিটারটা আমি ইউজ করেছি এটাও কন্ট্যাক্ট থেকে, এটাও হচ্ছে, হ্যাঁ পিক অ্যাকোস্টিকের একটা লাইব্রেরি আছে, এই পিক অ্যাকোস্টিকের লাইব্রেরি থেকে আমি এটা ইউজ করেছি। এইটা টিউটোরিয়াল আমি এখনও দিই নাই, বাট আপনারা কমেন্ট করলে বা এটা আরও কীভাবে ইউজ করা যায় তাহলে আমি এটা টিউটোরিয়াল দিব। তো হচ্ছে আমি পিক গিটারটা আমরা একটু শুনে আসি,
এই হচ্ছে পিক গিটারটা ইউজ করেছি। তারপরে যেটা আমি করেছি, তারপরের পার্টটায় আসি আমি। তারপরের পার্টটা হচ্ছে এখানে আমি আরেকটা গিটার ইউজ করেছি, কারণ আমি দুই তিন রকমভাবে গানের ভিতরে আমি শুনে এখানেও আরেকটা পিক গিটার ইউজ করেছি। বাট এইখানে এই গিটারটা হচ্ছে আপনার হলো ইয়ের জন্য, মানে মানে একটা যেমন বাচ্চে ডিং 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 ডিং, আরেকটা ডিং 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 ডিং, এই টাইপের একটা, মানে প্লাকিংটা চেঞ্জ আর কি। তা আপনারা একটু শুনুন, শুনলে বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার পিক গিটার অ্যাকোস্টিক, এইটা গেল। তারপরের যেটা আমি ইউজ করেছি, তারপরের যেটা ইউজ করেছি সেটাও একটা কন্টাকের, এটাও একটা পিক গিটার ইউজ করেছি। এইটা পিক গিটারটা একটু ভিন্ন রকম, হাই পিচের একটা পিক গিটার, দেখুন না, সরি, লো পিচের একটা পিক গিটার ইউজ করেছি। আমার কিন্তু এটা মানে কোনো মিক্সিং করি নাই, আমি জাস্ট এখানে শুধু বাজিয়েছি, মানে আমার একদম পুরা আমি কী কী বাজিয়েছি, আমি জাস্ট বাজানোর পরে আমার মনে হলো না আমার এই ট্র্যাকটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যে আমি মূলত কীভাবে বাজিয়েছি। এটা এখন মিক্সিং করতে হবে, পার্ট বাই পার্ট আপনার প্যানিং করতে হবে, তারপর হচ্ছে আপনার লেভেলিং ঠিক করতে হবে, তারপর মাস্টারিং করতে হবে, অনেক কাজ আছে। তাহলে নর্মাল সাউন্ডটি যদি এমন হয়, তাহলে মিক্সিং মাস্টারিংয়ের পর কত কেমন সাউন্ড হবে, আর একটু শুনি। এ হচ্ছে পিক অ্যাকোস্টিক গিটার। তারপরে যেটা করেছি, তারপরে হচ্ছে আমি এটাও কন্ট্যাক্ট থেকে ইউজ করেছি। এটা কি ইউজ করেছি, হ্যাঁ, এই যে আপনি সন্তুরের কথা বলেছিলাম, ওরা বাজিয়েছে বাঁশি, কারণ আমি নিজেও বাঁশি বাজাতে পারি না। তো আমি চিন্তা করলাম, থিঙ্কিং করলাম যে বাঁশির বিপরীতে কোন ইনস্ট্রুমেন্টগুলো যায়, বাঁশি, হারমোনিয়াম, দোতারা, সন্তুর বা সেতার। তো সেক্ষেত্রে আমি এখানে সন্তুরটা বাজিয়েছি, লাইক আমি সন্তুরটা আপনাদের দেখাচ্ছি, এই যে সন্তুরটা। হ্যাঁ, সন্তুরটা আমি এখান থেকে বাজিয়েছি। তারপরে হচ্ছে, তারপরে সন্তুরটা গেল, তারপরে হচ্ছে আমি এখান থেকে যে কাজটা করেছি সেটা হচ্ছে, দেখবেন একবার একটা মানে একটা মানে ইলেকট্রিক পিয়ানোর মতো একটা সাউন্ড বাজে পিছনে। তো এটা আমি অ্যাডিকটিক কিস থেকে নিয়েছি, লাইক অ্যাডিকটিক কিসটা একটু দেখায়। হ্যাঁ, এই যে অ্যাডিকটিক কিস থেকে আমি হচ্ছে এই এই সাউন্ডটা নিয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাডিকটিক কিস থেকে আমি এই সাউন্ডটা নিয়েছি। তারপরে যেটা করেছি সেটাও হচ্ছে আমি পিয়ানোটা নিয়েছি, এই পিয়ানোটা অ্যাডিকটিক কিস থেকে নিয়েছি। এটা একটা গ্র্যান্ড পিয়ানো নিয়েছি আমি, তো গ্র্যান্ড পিয়ানোটা আপনাদের একটু দেখাই আমি, গ্র্যান্ড পিয়ানোটা। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ড পিয়ানোটা আমি ইউজ করেছি। তারপরে যেটা ইউজ করেছি, তারপরে আমি একটা, এটাও একটা পিক অ্যাকোস্টিক গিটার। আমি বেশিরভাগই এই গানে অ্যাকোস্টিক গিটারটা আমি বেশি ইউজ করেছি, যাতে আপনার আমার মনে হয়েছে গানটার ভিতরে অ্যাকোস্টিক দিয়ে বাজানো আর কি গানটা। তো আমি সবই ম্যাক্সিমাম জিনিস সব কন্ট্যাক্ট থেকে পিক গিটার নিয়ে বাজিয়েছি। পিক গিটার থেকে আমি হচ্ছে রাইজিং সান সি বাজিয়েছি। এটা একটু আপনার হাই পিচের একটা গিটার, আপনারা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন, লাইক। হ্যাঁ, এই হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের পরে, তারপরে যে জিনিসটা আমি করেছি, একটা প্যাড, হোল্ডিং প্যাড একটা বাজিয়েছি আমি। হোল্ডিং একটা প্যাডটা আপনাদেরকে দেখাই, হোল্ডিং প্যাডটা কি বাজিয়েছি। হোল্ডিং প্যাডটা হচ্ছে এই যে দেখাচ্ছি। এই হোল্ডিং প্যাডটা আমি হচ্ছে নিয়েছি আপনার হেলিয়ন সিক্স থেকে, আপনার কিউবেস 10.5 প্রোর যে বিল্ট ইন আপনার হচ্ছে টোন, হেলিয়ন সিক্স থেকে আমি চ্যালো ছলো ছলো নামে একটা প্যাড নিয়েছি। বাট এখানে অন্য একটা জিনিস শো করতেছে,
তো হচ্ছে একটা এখান থেকে আমি একটা প্যাড নিয়েছি, প্যাড নিয়ে আমি মোটামুটি বাজিয়েছি। তো এই হলো টোটাল, আমি প্রথম থেকে আমি টোটাল অ্যারেঞ্জমেন্টটা আপনাকে দেখালাম যে আপনারা কারকের জন্য কিভাবে অ্যারেঞ্জ করবেন। তারপর এখানে দেখেন একটা অ্যাডিকটিক কিজের একটা হচ্ছে এই ইজের ড্রামের একটা আপনার ঝুনঝুনি, লাইক হ্যাঁ ঝুনঝুনিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে এই হচ্ছে মোর কাহিনী। তো আমি এবার আরেকটু আপনার আমি যে অ্যারেঞ্জগুলো করেছি আপনাদেরকে দেখালাম কোন জায়গা থেকে কোনটা নিয়েছি। তো আমি আরেকটু আপনাকে আপনাদের গানটা প্লে করে শোনাই উইদাউট অরিজিনাল সং। छूटे आना छूटे मुझे रंग तेरा बोलना, एक तेरे बाजू मेरा दिल कोई खोलना, बोलना माही बोलना, बोलना माही बोलना। হচ্ছে আমার এই হচ্ছে আমার আপনার গানটা। আসলে কতটুকু ডিফারেন্স, তো হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা এইভাবেই করে একটা গান শুনবেন, গান শুনে গানের ভিতরে মূলত কীভাবে কোন কোন ইনস্ট্রুমেন্ট বাজিয়েছে কী বাজিয়েছে সব কিছু আপনারা শুনবেন। শুনে এইভাবে করে আমার মতো করে একটা 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 করে নিয়ে নিয়ে আপনাকে বাজাতে হবে। তো এইখানে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন আপনারা কন্টাক্টের কলসি, তারপরে হচ্ছে এই যে ভিজে স্কে স্কিল, কিছু গিটার আছে এগুলা, তো কিছু ভায়োলিন আছে। এই টিউটোরিয়ালগুলো আমি আসলে কন্টাক্টের কলসিটা কীভাবে ইউজ করতে হয় বা কী কীভাবে কীভাবে আপনার মেট্রোনাম সেট করতে হয়, তার স্কেল সেট করতে হয়, আমি নেক্সট ভিডিওতে এগুলো আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমার হচ্ছে মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং কারোকে হাউ টু
মেকিং কারোকে, মানে আপনারা কীভাবে কারোকে হচ্ছে আপনারা তৈরি করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমার কমেন্ট ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।